শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি কাপড় জামা কাপড় ওগুলো সব ধুয়ে দিলাম আর যা যা বাদবাকি কাজ ছিল ঘর দাও উঠান যার দা ওগুলো সব কিছুই করা হয়ে গেছে আর তারপরে ও জল আনতে গেলো এই যে ও জল নিয়ে ওষু পড়লো তো একদিন বাদে বাদেই কিন্তু ও জল আনতে যায় তো প্রতিদিন জল আনতে যায় না কারণ অনেকটাই দূরে আর আমি তো যেতে পারি না তো সাইকেলটাও খারাপ তো সাইকেলটাও নিয়ে যেতে পারি না খুব কষ্ট হয় তাও যখন থাকে ওর জন্য একদিন বাদে বেঁধে গিয়ে জলগুলো নিয়ে আসে তো জল আনা হয়ে গেছে আর এদিকে আমি বাসন টাসন সব ধুয়ে টুয়ে এখানে রাখছি তো এখন এগুলা একটু উপর করে দেবো যাতে জলটা ঝরে যায় তারপরে কিন্তু বাসন ঢাকা ঝুড়িতে রাখলে পরে অত ভেজা ভেজা থাকে না আর এদিকে আমার রান্নাও চাপানো হয়ে গেছে আর মা এদিকে দেখি পুঁই শাক নিয়ে এসেছে একদম দেখো টাটকা টাটকা পুঁই শাক আর কি সুন্দর মোটা পুঁই শাকগুলো খেতে যে এত টেস্ট হবে না সেই কিন্তু টেস্ট হবে আর এখানে মশলা করে রাখা হয়েছে ভাত হয়ে গেছে এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে এখানে এখন ডিম ভাজা বসিয়ে দিলাম তো এখন এই যে মশলা এখন কষাচ্ছি ডিমের ঝোলের জন্য আলুগুলো কিন্তু ভাজা করা হয়ে গেছে ডিম ভাজা করাও হয়ে গেছে আর তোমাদের যে দেখালাম আমি যে সবজিগুলো আমি কাটাকাটি করছিলাম তো দেখো আমার সবজি কাটাও হয়ে গেছে ওটা আমি পাঁচ মিশালি সবজি করব তো এখানে এখন মিক্সির বাটিটা একটুখানি ওটা মধ্যে মশলা করা রাখা হয়েছিল ওই মশলার জলটা এখন এখানে দিয়ে দেব আর এখানে বাবুর জন্য ম্যাগি করা হচ্ছে তো এখানে দেখো যে মিক্সির বাটিটা ধুয়ে এখানে জল দিয়ে দিলাম মিক্সির বাটিটার মধ্যে কিন্তু অনেক মশলা ছিল ওর জন্য ভাবলাম যে ধুয়ে দিয়ে দিই তো তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ না করে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর এখানে দেখো পুঁই শাক সবটা লাগেনি যেটুকুন লাগছে ওটুকুনও কেটে নিয়েছি আর এখানে পটল আলু মিষ্টিলাও ভাতাল এখানে সব কিছুই কিন্তু দিয়েছি এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কীরকম করে কাটছি না কাটছি কারণ তোমাদের সঙ্গে দেখানো হয় নাই সকালে অনেক ব্যস্ত থাকি তাই সবটা করে ওঠা হয় না তো আমার ডিমের ঝোল হয়ে গেছে এখন এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি এখানে পাঁচ পূরণ দিয়ে তারপরে এই যে পাঁচ সবজিটা বসিয়ে দিলাম এখন পুঁশাক দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢেকে আর তো এত গরম ওর জন্য ভাবলাম যে উনানে আর বসাবো না ওর জন্য গ্যাসে বসিয়ে দিলাম আর সকালবেলা অনেক তাড়াহুড়া থাকে তো ওদের দশটার মধ্যেই আমার সব কমপ্লিট করতে হয় আর সাড়ে দশটার মধ্যে তো স্নান খাওয়া দাওয়া বাবুকে রেডি করা তারপরে টিফিন করে দেওয়া ওর বাবার জল বাবুর জল তারপরে বাবুর বই খাতা ওকে আবার রেডি করে দিতে হয় আর আম্মার কাছে ও খায় তোমাদেরকে তো আমি বলি যে ওর আম্মা ওকে খাওয়ায় দেয় আমার এখানে খায় না কারণ আমি তো ওকে মোবাইল দেখতে দেই না ওর ও কিন্তু আমার কাছে কিন্তু খেতে চায় না আর এখানে দেখো আমার নিরামিষ সবজিটা মোটামুটি রেডি হয়ে গেছে তা ঢাকা দিয়ে দিয়ে করেছি ওর জন্য দেখো ভালো করে কিন্তু জল বেরো হয়েছে আর এখন হলুদ লবণ একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিব তাহলে কিন্তু সুন্দর সবজিটা সিদ্ধ হবে তো তোমরা কে এই সবজিটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবা তা আমার শরীরটাও বেশি ভালো না ওর জন্য আমি তোমাদের সঙ্গে প্রতিদিন এখন ব্লগ করতে পারছি না তো তোমরা প্লিজ সবাই আমাদের পাশে থাকবে তোমাদের পাশে টাকাটা আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এখানে দেখো আমার নিরামিষ সবজিটাও কিন্তু হয়ে গেল দেখো কি সুন্দর হয়েছে একটু ঘি দিয়ে দিবে তাহলে কিন্তু আরও সেই সুন্দর লাগে আর এখানে আমার এই যে ডিমের ঝোল হয়েছিল চারটা ডিমের ঝোল করেছিলাম ও ঠাম্মা ওকে খাওয়াচ্ছে আর এইদিকে আমি ওর জন্য খাবার নিয়ে আসলাম ও বলে বারান্দাতেই খাবে তো এখানে এই যে নিয়ে আসলাম ডিমের ঝোল আর নিরামিষ তরকারি আর কিন্তু কিছু করিনি আমি কারণ শরীরটাও তো বেশি ভালো না আর ও এখন এই যে খাবে দেবে খাওয়া দাওয়া করে পরে বাবুকে স্কুলে দিয়ে তারপরে ও নিজের কাজে যাবে তো এখানে ও ঠাকুর কিন্তু ঠাকুরকে কিন্তু প্রতিদিনই কিন্তু ভক্তি করেই খায় আর এখানে দেখো ও মানে এখন বাদাল দেখাবে এই যে টেস্ট বাদালা তো তোমরা আমাদের ভিডিওটি দেখতে থাকো এত গরম খেতে কি ভালো লাগে তোমরা বলো তো আর এই যে দেখো তোমাদেরকে আমি বললাম যে ওর আম্মার কাছে খায় এই যে ওর আমার কাছে মোবাইল দেখতে দেখতে খাচ্ছে দেখছো খাওয়া তো কী দিয়ে খায় জানি না ও বলতেই পারবে না আর এই যে ওদের খাওয়া দাওয়া শেষ ওরাও চলে গেল আর আমারও এখন ছুটি এখন আমি ঘুরব আর তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেব